বিপদে আপদে জীবনকে বাজি রেখে কাজ করেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা। কোভিড পরিস্থিতিতেও এরা অতিমারির মোকাবিলায় কাজ করেছেন সুনামের সাথে, কিন্তু বর্তমানে তারাই বিপর্যয়ের শিকার। মাসে মাত্র 10 দিনের বেশি কাজই পাচ্ছেন না, ফলে রুচি রুটির সংকটে বাঁকুড়া সদর মহকুমার প্রায় 48 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এপ্রিল মাসে 10 দিনের বেশি কাজ পাবেন না এমন আশঙ্কা করছেন তারা। জেলার খাতড়া ও বিষ্ণুপুর মহকুমায় যদিও সামান্য বেশি দিন কাজ মিলছে, কিন্তু বাঁকুড়া সদরে তা কমতে কমতে 10 দিনে ঠেকেছে। তার উপর টানা 12 ঘন্টা কাজ করতে হচ্ছে, অথচ ওভারটাইম ভাতাও নেই। কিন্তু নিয়ম মতো 8 ঘন্টার বেশি কাজ করানো যায় না। বাঁকুড়ার জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর এসব নিয়মের তোয়াক্কা না করে 12 ঘন্টারও বেশি কাজ করাচ্ছেন এমন অভিযোগও উঠছে। এই তুগলকি আচরণের প্রতিবাদে আজ বাঁকুড়া সদরের প্রায় 48 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের ব্যানারে আন্দোলনে নামলেন। তারা মাসে 28 দিনের কাজের দাবি, 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম ভাতা, বাঁকুড়া মেডিকেলে বিভিন্ন কাজে তাদের নিযুক্ত করাসহ কয়েক দফা দাবিতে জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন। পাশাপাশি তারা এদিন জেলা কালেক্টরেট চত্বরে বিক্ষোভ মিছিলেও সামিল হন। 10 দিনের বেশি কাজ পাওয়া যাচ্ছে না এপ্রিল মাস থেকে, দিনকে দিন দিন সংখ্যাটা আমাদের কমানো হচ্ছে, মানে উপরন্তু আমাদের 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। এই 12 ঘন্টা ডিউটিটা যদি বন্ধ করে 8 ঘন্টার একটা শিফট করা যায়, আমরা সেই দাবি জানিয়েছিলাম যে সমস্ত ডিস্ট্রিক্ট যেখানে 8 ঘন্টা শিফট করে ভলেন্টিয়ারদের ডে সংখ্যাটাও বাড়ানো হচ্ছে। উপরন্তু শুধুমাত্র বাঁকুড়াতে আছে না, রেস্কিউ ভেহিকল শুধুমাত্র সদর সাব ডিভিশনেই থাকে। এই সদর সাব ডিভিশনের জন্য রেস্কিউ ভেহিকলের জন্য যে কিউআরটি ডিউটি হয় সে জানা গেছে। স্মারকলিপি দেওয়া হলেও দপ্তরের আধিকারিক তাদের দাবি পূরণের নিশ্চয়তা দিতে পারেননি, তাই আগামী সোমবার থেকে তারা লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হওয়ারও হুমকি দিয়েছেন। আর উনি যদি এই যে 12 ঘন্টা ডিউটি রদ সহ অন্যান্য দাবিগুলো মেনে না নেন, তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আজকে আমরা ঘোষণা করছি, পরবর্তীকালে আমরা মানে অবরোধ ঘেরাও দিকে যেতে আমরা মানে যাবো আর কি, যেটা না করে। এখন দেখার জেলা প্রশাসন তাদের দাবি পূরণে কোনো ইতিবাচক ভূমিকা নেয় কিনা। কেবল বাঁকুড়াই নয়, রাজ্যের সব জেলাতেই এই ধরনের কম বেশি সমস্যায় পড়তে হয় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের। আন্দোলন হয় কিন্তু সমস্যার স্থায়ী সমাধান অধরাই থেকে যায়। বাঁকুড়ার সমস্যা আরও গুরুতর, এখানকার সদরের ভলেন্টিয়াররা মাসে মাত্র 10 দিনে বেশি কাজ পাচ্ছেন না, ফলে রোজগার শিখেই ওঠায় কার্যত বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছেন খোদ বিপর্যয় মোকাবিলাকারীরাই। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।